ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শহীদ এইচ এম ইব্রাহিম সেলিম ও কাজী দেলওয়ার হোসেন স্মরণে আলোচনা সভা ও মিলাদ হয়েছে। রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে এই আয়োজন করে শহীদ সেলিম দেলওয়ার স্মৃতি পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা ডক্টর আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাক্তার শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির মহাসচিব প্রফেসর ডক্টর শামসুদ্দিন ইলিয়াস ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্যরা উপস্থিত ছিলেন এই সময়।